سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامے. قل هو الله أحد. هي محمد صلى الله عليه وسلم تمی بولو تینی اللہ تینی ایک ایکوک. الله الصمد. তিনি কারোই মুখাপেক্ষী নন। লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ। তার থেকে কেউ জন্ম নেয়নি। তিনিও কারো থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়া লম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই। প্রিয় বন্ধুগণ, তাওহীদ জানার গুরুত্ব হচ্ছে অপরিসীম। আপনাকে আমাকে তাওহীদ তথা আল্লাহ তাআলার পরিচয় জানতেই হবে। কেন? কোরআনুল কারীমের সবচাইতে প্রধান, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে জানা। এই জন্য আপনাকে জানতে হবে। কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলাকে জানার জন্য এবং আল্লাহ তাআলাকে মানার জন্য। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন? লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর। যাতে করে তোমরা জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতাশীল এবং وان الله قد احاط بكل شيء علما। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, তিনি তার জ্ঞান দ্বারা সকল কিছুকে বেষ্টন করে আছেন। এই যে আল্লাহ তাআলা চান আমরা যেন আল্লাহ তাআলাকে জানি, সেজন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কিসের জন্য? একমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। সুতরাং আল্লাহ তাআলা চান আমরা আল্লাহ তাআলাকে জানব, আল্লাহ তাআলা চান আমরা আল্লাহ তাআলাকে মানব। সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা জানব না? অবশ্যই জানতে হবে। না জানলে আমরা তাকে মানব কিভাবে? এজন্য আপনার জীবনের সবচাইতে প্রধান, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আমি আল্লাহ তাআলাকে জানব। দ্বিতীয়ত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন জানব? কারণ আমরা যখন মারা যাব তখন কবরে যখন আমাদেরকে রাখা হবে, সর্বপ্রথম যে প্রশ্নটি করবেন আমাদেরকে কবরে ফেরেশতাগণ তা হচ্ছে মার রব্বুক, তোমার রবকে। এরপরে তোমার দিন কোনটি, তোমার নবী কে ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সর্বপ্রথম প্রশ্ন তোমার রবকে। তাই এই রবকে যদি আমরা না জানি তাহলে জীবন অনার্থক। সৃষ্টিকর্তাকে জানতেই হবে, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে জানার জন্য। অনুরূপ মৃত্যুর পরে এই প্রশ্নই প্রথমে কবরে, কে ছিল তোমার রব বলো, সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদকে জানতে হবে। তাওহীদকে কেনই বা জানবো না? কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে আপনাকে এই তাওহীদের উপরই সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে কোনো শিরিক থাকে না যখন শিশু হিসাবে পৃথিবীতে আমরা আসি। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি নবজাত শিশুকে ফিতরাতের উপর তথা তাওহীদের উপর, একনিষ্ঠতার উপর, তার মধ্যে কোনো শিরিক থাকে না, আল্লাহর ইমান ব্যতীত, তাওহীদ ব্যতীত আর কিছুই থাকে না, সুবহানাল্লাহ। এমন শিশু হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, এরপরে তার মা বাপ তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, নাউজুবিল্লাহ। এই জন্য যেই তাওহীদের উপর, যে একাত্মবাদের উপর আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলাকে আপনি জানবেন না? অবশ্যই আমরা জানব ইনশাআল্লাহ। আমরা কেনই বা আমাদের রবকে জানবো না? কারণ হচ্ছে এই, পৃথিবীতে যত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, তাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য, সমস্ত নবীগণ পৃথিবীতে এসে তাদেরকে যেই আহ্বান করেছেন মানব জাতিকে তা হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। এজন্য সমস্ত নবীগণের প্রধান এবং শ্রেষ্ঠ মূল বিষয় যেটা ছিল এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, তাওহীদ, তাওহীদের দিকে মানুষকে ডাকা, সেই তাওহীদকে আপনি জানবেন না? না জানলে কিভাবে সেই আল্লাহ তাআলাকে আমি আপনি মানতে পারব? পরিশেষে বলবো আজকের আলোচনার যে তাওহীদ আমাকে আপনাকে জানতেই হবে, আল্লাহ তাআলাকে জানতেই হবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন আমাদের কাছে, নবীজির কাছে। সর্বপ্রথম যে কোরআনের আয়াত সেটাই তো আল্লাহ তাআলা সম্পর্কে জানার ব্যাপারে। সর্বপ্রথম আয়াতটি কি আপনাদের মনে আছে?
ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন আপনার ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলাকে জানানোর জন্য তিনি আমাদের কাছে কোরআন নাজিল করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, তাকে আমরা জানবো না? এই জন্য আসুন আমরা আমাদের জীবনের সবচাইতে বড়, সবচাইতে প্রধান, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, এই বিষয়টি আমাদের জীবনের মূল লক্ষ্য বানিয়ে নেই। তাহলেই তাওহীদকে জানলেই আমরা জীবনে শ্রেষ্ঠ হতে পারবো। আকাশ এবং জমিনের মালিক তিনি শ্রেষ্ঠ, তিনি সবচাইতে বড়, যিনি সবচাইতে বড় তাকে যদি আমরা জানতে পারি আমরাও বড় হব। তিনি সবচাইতে বড় সাহায্যকারী তাকে যদি আমরা জানতে পারি অবশ্যই আমরা সাহায্য পাব। সুতরাং আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই তাহলে সেই শ্রেষ্ঠ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতেই হবে। তাকে জানার মাধ্যমে তাকে মানতে পারবো, আর তাকে জানার মাধ্যমেই আমরা শিরক থেকে বাঁচতে পারবো, আর শিরক থেকে বাঁচতে পারলেই দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর একাত্মবাদ জানার, আল্লাহর তাওহীদ জানার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কুল হুওয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো তিনি আল্লাহ, তিনি এক একক। আল্লাহুস সামাদ। তিনি কারোই মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই।